বিএনপি পুলিশ সংঘর্ষে আহত হয়েছেন সাংবাদিক সহ অন্তত 20 জন। দুপুরে পোল রোড এলাকায় এই ঘটনা ঘটে। জানা গেছে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন করছিলেন বিএনপি নেতাকর্মী। হ্যাঁ, বিএনপির মানববন্ধন করে এই মুহূর্তে প্রেস ক্লাব এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তাহলে আমরা 7 তারিখে প্রতিরোধ করব ইনশাআল্লাহ। যত হামলা মামলা নির্যাতন হোক না কেন, নির্বাচন বাংলা মাটিতে হবে না, হতে দেওয়া হবে না। সারা দেশে আজকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বিএনপির মানববন্ধন ছিল। দেখা গিয়েছে সেই মানববন্ধবে অনেক নেতাকর্মী আহত হয়েছে, অনেকে এই জায়গায় পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয়েছে। কথা বলেছেন বিএনপির নেতারা, তারা 42 দিন বা 43 দিন পর হঠাৎ করে আজকে রাজপথে মহাসমাবেশ ঘটিয়ে দিয়েছে। বিশেষজ্ঞ আমরা সারা দেশে আজকে কিছু চিত্র দেখব, সেখান থেকে বোঝার চেষ্টা করবো যে বিএনপি হঠাৎ করে এত লোক সমাগম কীভাবে করলো। যত হামলা মামলা নির্যাতন হোক না কেন, নির্বাচন বাংলা মাটিতে হবে না, হতে দেওয়া হবে না। আমরা এখন আর এই গ্রেপ্তারকে আর ভয় করি না, আমরা রাজপথে আছি, রাজপথে আবার থাকবো। আমরা যারা আজকে 43 দিন পর রাস্তায় এসেছি, এই বার্তা সরকারকে দিতে চাই। আমাদের আন্দোলন এখন কঠোর থেকে কঠোরতম হচ্ছে, এই কঠোরতম আন্দোলনের মাধ্যমে সরকার এই নির্বাচন বাতিল করবে। নির্বাচন কমিশনের এই তফসিল বাতিল করে তত্ত্বাবধায়ের অধীনে নির্বাচন দেওয়ার বার্তায় আজকে একটা জিনিস মনে করবেন, বাংলাদেশের জনগণ যেই দিকে ধাবিত হয় সেই দিকেই সফলতা আসে। বাংলাদেশের 80% জনগণ এখন এই সরকারের বিরুদ্ধে, এই সরকারের এই নির্বাচনের বিরুদ্ধে। সে কারণে আমরা মনে করি জনগণ আমাদের সাথে আছে, 7ই জানুয়ারি নির্বাচন তারা করতে পারবে না। আমাদের কাছে খুব ভালো লাগছে, আমরা এখন আর এই গ্রেপ্তারকে আর ভয় করি না, আমরা রাজপথে আছি, রাজপথে আবার থাকবো। সবাই আস্তে আস্তে সবাই আসবে, সাহস বেড়ে গেছে আমাদের, কারণ আমাদের কর্মীরা আমাদেরকে সাহস যুগিয়ে দিয়েছে। অনিল অপটিমাইজ টেকনোলজি আর হাই কোয়ালিটি ফ্যাব্রিক্সের তৈরি কমফি ম্যাট্রেস। কমফি মানেই আরামের ঘুম। 2014-18 মতো মরা ভোট আর করতে দেওয়া হবে না। 2024 সালে আরেকটি মরা ভোটের বিরুদ্ধে আমরা জনগণকে নিয়ে রাস্তায় আসি। 43 দিন পর এ মানবাধিকার দিবসে আমাদের অঙ্গীকার, নেতা কর্মীদের অঙ্গীকার, যতই হামলা মামলা নির্যাতন হোক না কেন, নির্বাচন বাংলা মাটিতে হবে না, হতে দেওয়া হবে না। এখন কি আত্মগোপনে থাকার সুযোগ আছে নেতা কর্মীদের, লুকিয়ে থাকা? দেখুন, লুকিয়ে আমরা নাই, আমরা সরকারি যন্ত্রের নিপীড়ন নির্যাতনের কারণে আজকে আমরা নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ করছি আড়ালে থেকে। অচিরেই দেখবেন কেউ আমরা আর আড়ালে নাই, রাস্তায় আসবে। ঘরে থাকার সময় নাই, ডাক দিয়েছে তারেক ভাই। 28 তারিখের পর থেকে এই বাংলাদেশে যে মানব অধিকার লঙ্ঘিত হচ্ছে তা জানান দেওয়ার জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আজকে এই হাজার লাখ জনতা প্রমাণ করেছে স্বৈরাচারের জায়গা পৃথিবীর কোথাও নাই, বাংলাদেশেও নাই। এই স্বৈরাচার সরকার এই দেশে নিরপেক্ষ তত্ত্বাবধায়ের অধীনে নির্বাচন ছাড়া কোনো নির্বাচন করতে পারবে না। তার প্রতিবাদ উপলক্ষে এবং সারা বিশ্বকে জানান দেওয়ার জন্য বাংলাদেশে মানবাধিকার কতটুকু লঙ্ঘিত হয়েছে, এই জন্য আমরা রাজপথে আজকে নেমেছি। 43 দিন পর আমাদের আন্দোলন চলবে, এই আন্দোলন চলমান, এই সরকারের অসৎ উদ্দেশ্য বানচাল করে আমরা ঘরে ফিরব ইনশাআল্লাহ। Come on!
বিএনপির মানববন্ধন করে এই মুহূর্তে প্রেস ক্লাব এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। দর্শক, আজকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন শুরু করেছে বিএনপি এবং সমমনা দলগুলো। দলটির কর্মসূচি ঘিরে প্রেস ক্লাবের সামনে এই মুহূর্তে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আর অমানবিক দৃশ্য অবতারণা হচ্ছে। একটু আগেই দেখলেন, মনে হলো যে বাংলাদেশে বাস করি না, অন্য কোনো দেশে বাস করি। পুলিশ, বিডিআর, সমস্ত সরকারি কর্মচারী কর্মকর্তারা যেভাবে আচরণ করলো, এই আচরণ আমাদের কাম্য নয়। আজকে এই মানবাধিকার দিবসে আমরা এই কথাই বলতে চাই যে আমার ভোট আমি দিব, আমার কথা আমি বলবো, আমি স্বাধীনভাবে চলতে চাই, স্বাধীনভাবে আমার কথা বলতে চাই। আমরা রাজশাহী মহানগরে 700 এবং 800, রাজশাহী জেলায় 877, আর ঢাকায় 17 জন, মোট
দেখেন বিশ্বব্যাপী মানবাধিকার লঙ্ঘনের জন্য আজকে এই দিবসটি উদযাপিত হচ্ছে, কিন্তু বাংলাদেশের যদি প্রেক্ষাপট আপনি চিন্তা করেন তাহলে চরমভাবে বিরোধী মত দমনের জন্য মানবাধিকার লঙ্ঘিত যে মাত্রায় হচ্ছে, স্বাধীন বাংলাদেশের 50 বছরে এরকম মানবাধিকার লঙ্ঘন কত হয়নি। একটি বৃহৎ পার্টি অফিস 43 দিন ধরে তালাবদ্ধ, সারা বাংলাদেশে বিরোধী মতের আর রাজপথে থাকতে পারে না, নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না। বিরোধী মতকে দমন করার জন্য একদলীয় নির্বাচনী ব্যবস্থাকে বাধাহীন করার জন্য যেভাবে বিরোধী দলের প্রতি হামলা মামলা গ্রেপ্তার এবং নির্যাতন করা হচ্ছে তা নজিরবিহীন। সেই বিষয়টি জাতির সামনে তুলে ধরার জন্য এবং এটির প্রতিবাদ জানানোর জন্য আজকে রাজশাহীবাসী, রাজশাহীর সর্বস্তরের মানুষ আজকে এই রাজপথে সমবেত হয়েছে এই প্রতিবাদ জানানোর জন্য। এবং মানবাধিকার যেভাবে বাংলাদেশে লঙ্ঘিত হয়েছে এবং হচ্ছে এখন, সেটা নজিরবিহীন। বিশ্বে এইরকম মানবাধিকার লঙ্ঘনের দৃষ্টান্ত খুব অল্পই আছে। বিনা বিচারে বছরের পর বছর ধরে রাখা, হত্যা, গুম, নির্যাতন সমস্ত কিছু চলছে। এই অবস্থা থেকে এই দেশের জনগণ মুক্তি চায়। দেশের যদি ভালো চান তা আমাদেরকে প্রতিবাদটুকু করতে দেবেন না, কথাটাও বলতে দেবেন না, রাস্তায় দাঁড়াইতেও দিবেন না। আপনারা মনে মনে সবাই ঘৃণা করতেছেন, কেউ মানতেছেন না। আপনারা শুধু বলতে পারতেছেন না, যেহেতু সরকারি চাকরি করেন বলতে পারতেছেন না, তাই বলে যত অন্যায় এই বিরোধী দলগুলোর সঙ্গে, বিশেষ করে এই বিএনপির সঙ্গে। বিএনপি দেশে বিদেশে এত বড় একটা পরিচিতি দল, এত বড় একটা শক্তিশালী দল, মাঠে ময়দানে আমাদের ভোট গিজগিজ করতেছে। সরকার তো আমাদের নিরপেক্ষভাবে ভোটটাই দিতে দিচ্ছে না, আপনাদের দ্বারা আটকাচ্ছে। আপনারা শুধু একবার সরে যান, আওয়ামী লীগের কত বড় বুকের পাতা, আমাদের সামনে আসুন, মহিলা দলের সামনে আসুন, মহিলা দল দেখা দিবে তাদেরকে কত বড় তাদের বুকের পাতা। আপনাদের উপর ভর করে এই সরকার টিকে আছে, শুধু আপনাদের উপর, আপনাদের উপর, এই যে অস্ত্রের উপর, আপনাদের এই পোশাকটার উপর, সব কিছুর উপর ভর করে এই সরকার টিকে আছে, নির্বাচনও করে ফেলতেছে। আমরা জীবন গেলে নির্বাচন করতে দিব না, আমরা দিবাই না নির্বাচন করতে। দর্শক, আপনারা বিভিন্ন ভিডিও দেখেছেন, ভিডিও থেকে বুঝতে পেরেছেন যে বিএনপির প্রতি মানুষের যে ধারণা ছিল যে ধরপাকড়, যেই মামলা, যেই গ্রেফতার, এর মাঝে কি বিএনপির নেতাকর্মীরা মাঠে আসবে কিনা, এই ধারণাকে বিএনপির নেতাকর্মীরা পাল্টে দিয়েছে। তারা রাজপথে নেমে এসে তারা দেখিয়ে দিয়েছে যে গ্রেফতার মামলা আসলে তাদেরকে দমিয়ে রাখা যাবে না। বিএনপির একজন নেতা জয়নাল আবেদিন ফারুক সাহেব তিনি বলেছেন, আমরা রাজপথে থাকবো, গ্রেফতার এখন আমাদের আর ভয় পাওয়ার কিছু নেই।